রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের ট্রাক চাপায় নিহত হওয়ার পর থেকেই নানা কর্মসূচিতে তাকে স্মরণ করে ঘটনার প্রতিবাদ জানাচ্ছে সহপাঠীরা। ঘিরে রাখা অল্প পরিসর জায়গায় তৈরি হয়েছে মানব দেহের অবয়ব, পরনে নীল শার্ট ও ছাই রঙের প্যান্ট। শহীদ হাবিবুর রহমান হলের সামনে দেখা গেল এই চিত্র। আমরা যে আজকে এতগুলো বন্ধু বান্ধব আজকে সবাই মিলে এখানে এসে দাঁড়িয়েছি, এই যে চিত্র প্রদর্শনী হচ্ছে বা যাই হোক না কেন, এই সব কিছুই আসলে শুধু হিমেলের জন্য, তার মৃত্যুর জন্য। আমরা তার সুষ্ঠু বিচার চাই। তার যে মৃত্যু হয়েছে সেটা খুবই অনাকাঙ্ক্ষিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটা একটা সেফ জায়গাতে দাঁড়িয়ে এই ধরনের একটা মৃত্যু কখনোই কাঙ্ক্ষিত না। আজকে হিমেলের জায়গায় আমরা যে কেউ হতে পারতাম। আজকে যখন বিশ্ববিদ্যালয়ে এত বড় বড় ভবন তৈরি হচ্ছে, যখন কোনো রকমের কোনো নিরাপত্তা না হচ্ছে না, তখন বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে দাঁড়িয়ে আমরা সবাই কেউই আমরা এখানে নিরাপদ আর বোধ করছি না। তো আমি প্রশাসনের কাছে শুধু একটাই চাবো যে, প্রশাসনের কাছে না শুধু, এটা আমাদের দেশের সবার কাছে চাওয়া যে নিরাপদ হোক, আমাদের শিক্ষার্থী বান্ধব হোক, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বান্ধব হোক, আমাদের দেশটা আরও নিরাপদ হোক, সড়কে সড়কে দুর্ঘটনাগুলো বন্ধ হোক, এই ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু এরকম মর্মান্তিক ঘটনা যেন আর দ্বিতীয়টা আমাদের বিশ্ববিদ্যালয়কে না দেখতে হয় বা দেশের মানুষকে না দেখতে হয়, আমি সেটাই শুধু চাবো। আর সবার কাছে চাবো যে হিমেলের জন্য যেন আমরা দোয়া করি এবং সবাই নিজেরাও সচেতন হই। হিমেলের দুর্ঘটনার পরে যেভাবে পড়েছিল ঠিক সেভাবে এই চিত্রটিকে তুলে ধরা হয়েছে। কি কারণে দুর্ঘটনা ঘটেছে সেগুলো পাশে লিখে দেয়া হয়েছে। শোকের প্রতীক হিসেবে তিনটি ভাস্কর্য রাখা হয়েছে। হিমেলের অবয়ব তৈরি করতে নাটকে তার ব্যবহৃত শার্ট, প্যান্ট ও জুতো ব্যবহার করা হয়েছে। দুর্ঘটনার পর হিমেলের মাথাবিহীন দেহটি পড়েছিল, সেই আবেগ ও অনুভূতি থেকেই এটি তৈরি করা হয়েছে। ক্যাম্পাসের ভেতরে যে এই ধরনের হত্যাকাণ্ড হওয়া সম্ভব এটা আসলে আমরা কল্পনা করি, সেখান থেকে আসলে আমাদের হচ্ছে যে প্রতিবাদ এবং আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে গাফিলতি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে অব্যবস্থাপনা সেটাকেও আসলে আমরা তুলে ধরতে চাইছি। আমাদের যে পারফর্মিং আর্টটা ছিল সেখানে আমরা সেটা তুলে ধরে দেখাইছি যে আমাদের হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আসলে গাফিলতিটা কোথায় ছিল। আর এর পাশাপাশি আসলে এখানে অনেকের আসলে অনুভূতিও ধরা আছে, যেহেতু আমাদের হচ্ছে যে ছোট ভাই, অনেকের বড় ভাই, সবার সাথে ভালো সম্পর্ক আছে, সেই অনুভূতি থেকে সবাই আসলে ছবি আঁকছে, সেই ছবিগুলো এখানে দিচ্ছে, মানুষ অনেক দেখতে পারে, বুঝতে পারে যে আসলে আমাদের অনুভূতিটা কেমন। এটার পরে আমরা শিল্পীরা তো মূলত আমাদের সকল অনুভূতি হচ্ছে শিল্পের মাধ্যমে ফুটে তুলি, সেটা আমরা আসলে ফুটে তুলছি। গত 1 জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হাবিবুর রহমান হলের সামনে রাস্তায় পাথরবাহী ট্রাকের চাপায় নিহত হন হিমেল। আহত হন তার সঙ্গে একই মোটরসাইকেলে থাকা আরো 2 শিক্ষার্থী। নাহিয়ান আরিফিন, নিউজ বাংলাদেশ।